يا أيها المدثر قم فأنذر ربك فكبر وثيابك فطهر والرجز فاهجر. وقال تعالى آمرا ومخبرا إن শুধু মোটটা বানাইছে অনেকটা
মানুষের শুরুতে মানুষ দেখা যায় আপনার শরীরে আপনার ঘরে ঢুকতে দিতাম না, এখানে দেখা অর্থাৎ তাহলে আমরা ঘরে ঢুকতে দিতাম না, আপনার শরীর বেশ ভালো। আজরাইলে মানুষের সুরত ধরিয়াই আসবো নবীর ঘরে দরজা খুলিয়া দাও, আমি ভিতরে ঢুকতাম। আলিয়ে দরজা খুলে দিন না, নবীজির শরীর বেশ ভালো না, বর্তমানে একটু টায়ার্ড অবস্থা। রসুল্লাহ কইন বিলকুলই চিন্তা করলেন না, খুলিয়া দিন পরিচয় হইল এনেকে আজরাইল। আজরাইল আলাইহিস সালামে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইজাজত লওয়া হয়েছে, আপনার পৃথিবীর যতদিন বাসিটা চাই ততদিন আপনি বাঁচতাম। সুবহানাল্লাহ, রসুল্লাহরে জিজ্ঞাসা করলেন, জিব্রাইলে আজরাইলে আপনার অনুমতিটা ব্যবহারে পোকা, আপনার ইচ্ছা অনুযায়ী যতদিন জমিন বাঁচতাম, আপনি ফারবা আমারে আপনার আল্লাহ পাঠাইছেন, আমি আমার ব্যক্তিগত কোন মত লইয়া আইছি না। রসুল্লাহ কইন দমলা কো জিব্রাইল না ভাই, আমি চিন্তা করতে পারি। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন আল্লাহ নবী যদি চিরজীবন কিয়ামত পর্যন্ত তাক্কা সাইদা ফল্লো নেন আমি আল্লাহ নবী জমিন থেকে যাওয়া যাওয়া আমরা লাগি বলা হায়াতি খাইরুল লাকুম ও মামাতি খাইরুল লাকুম, নবী ফরমাইন আমার মৌত তোমরা লাগি বলা আর আমার জমিন জিন্দা থাকাও তোমরা লাগি বলা, জান জিন্দা থাকাও বলা আর দুনিয়া থেকে গেলেও তার নিগান আমরা গেছে বাল্লা, কেন দাম কম নেই, আমরা তো বিয়ার দিনতে বাংলা নিতে ইটা মানু মরলে জন যাবো ওই বাবু একাই যাত্রাই গেছে। তোমার যদি দুষ করে ক্ষতি করে এ যদিও সারা উনাইয়া গিল্লা পড়বে না, মনে মনে বলায় আই উত্তর ভারত ঠান্ডা হয়েছে রাজরাই যাওয়ায় কত দুঃখ আপনার ভিতরে মানুষে দিছে মানুষের মাঝে। আল্লাহ বলল, আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমরা মধ্যে শয়তান আছে হাজার শয়তান লঞ্জা আগুনকে হয়ে যায় আসেন না রাগলা থেকে বইয়া পড়া ও রেগে আসে ও গিয়ে আগুন ধরেছে মনোহরের খুব ভালো কিন্তু যদি জমাতে পরে এর পরে যে সময় সূর্য ওঠা পর্যন্ত কিবলামুখী বইয়া মসজিদে বইয়া পার চায় সূর্য উঠিলে দুই রে হাত নামাজ পড়িত ইশরাক আমার রাসূলুল্লাহ বলেন খাইরাতি ফজর নামাজ জামাত পড়িয়া ইশরাক দুই রে হাত পড়ে আল্লাহ পাক পরবর্তীকার আলমে তার নামে আমলে একটা উমরা হজর সওয়াব দে। তুমি ইশরাক পড়া দুই রে কথা সাতটা সময় কমল বাচ্চ তো বল তুমি আর ইশরাক খান বলে আছে না ইলা ভাই মুসলমান এই জমিন আল্লাহ পাক পরবর্তীকার আলমে তার হাবিবের উপরে কোরআন নাযিল করেছে সুবহানাল্লাহ রাষ্ট্র কইলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কানাইয়া ফৌজা ফুলে দেখেছি এই
বলে জঙ্গল থাকি বাঘবার লোক বার করিয়ে দিলেন নবীর সাহাবি কইয়া সেই জঙ্গলের মাঝে তুমি যাই এখানে ঘুমাইলে না। সাহাবাই কেরাম বলে ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ কিলে আমরা জঙ্গলের মাঝে ঘুরছিতাম যে জায়গার মাঝে আমরা বেড কভার দি যাই এই জায়গার তলে থাকি খালি কুরআনের আওয়াজ আপতা জমিন বুড়াইয়া মাটি বুড়াইয়া কোন কোন জায়গা মসজিদ বানাইলেন আমরা যে জায়গা পেটকা বাড়ি চাই ইন্দ্রে কি চাই খোলা করা কথা সুবহানাল্লাহ জমিনে ফাটার সিন আছে না আমি জমিনে দিই ইটা হইল জিন্নাতের রাস্তা ইটা ধরো তারা পেশাব করতে দিন না তারা থলে দিয়ে আমায় সাথে জমিন সাফা করতে পারে অথচ ইলে একটা জায়গা আছে জিন্নাতের আহা ইলে একটা জায়গা আছে যে আপনার খালি মিশকে আমার ওকে শুধু পুরুষ ঠিক নেই আমার আর জীবনে পাইছে কিন্তু হয়তো আন্দাজ করে ধরতে একটু সময় লাগবে ইলে জায়গা জীবনে পাইবাই তুই ভাই গাছটার তলে বইতে বড় আহা ইলে ফাইবাই জীবনে আর ইলে জায়গা হইবাই বাঙালি গিয়া খবর দিন দিয়ে সুন্দর হইয়া বইছু গিয়া হ্যাঁ দেখবে আত্মা মনে মনে করে আত্মা উড়ি বাতাস লাগিতে পারে আছে নিলে নিলা খেনে বলে যে জায়গার মাঝে জিন্নাতের আশ্রয় পাওয়া যাইব সেই জায়গার মাঝে খবিজ জিন্নাত তা ওই জায়গার মাঝে হাসলত বলা হইত নয় ওই জায়গার মাঝে বাদবাদ বস্তু বানানি হইব আর সেই জায়গার জিন্নাতে আসন কাটিয়া বইব মাংসর হাড্ডি খাইত গুস্তর হাড্ডি খাইত আমরা যে বাড়ির তাকিয়া বেটিনতে গুস্তর হাড্ডি মাংসর গোসা বাংলা ভাই ভালাই ইটা গুস্তর হাড্ডি যেগুলা বুন্না আছে মাংস যারা এই মাংস যারা হাড্ডি যেটা আছে ইটা জিন্নাতের খোরাক আস্তা রাইট আস্তা রাইট একটা হাড্ডি জিন্নাতে রাখতে পারে আপনার বাপায় হতো না আল্লাহ হচ্ছে আমি তিন নম্বরে আমার বলা শ্রেষ্ঠ জাত বানাইছি সুবহানাল্লাহ হইতে না বলা হই বুঝিয়ে উত্তর তিন নম্বরে আদম কেনে আল্লাহ কোরআন আছে আমি এদিকে যাই না আমার একটা বিষয় নির্ধারিত দেওয়া কোরআন আছে কেনে আল্লাহ আদম রে বানাইলা ফরিশতা কইছেন ইটা বানাই না জানি বানাই কথা বানাই না নিতে ভাই করবা প্রসাদ করবা আল্লাহ যদি আমি যেটা জানি তোমরা এটা সুবহানাল্লাহ মাটির মানুষ বলো না ফিরিস্তা বলো আমরা আসলে কিতাব আমরা তাকে মিরিস্তা বাদ হয়ে যাবো কোন সময় হচ্ছে না কিন্তু আল্লাহ কোরআনে পর নবীর হদিসের পর ফিরিস্তার চাইতে আমরা তাও দেয় আরো জুড়ে হোক কেন আমরা দামটা ফেলে বের ওলা খাতে কারাম না বনি আদম আল্লাহ কোরআনও ঘোষণা করছেন আমি বনি আদমকে সম্মানই দিছি বুজুর্গি দিছি অর্থাৎ ইজ্জত ওয়ালা জাত বানাইছি কিলা তারার জান আমি সৃষ্টি করছি তারার মান আমি সৃষ্টি করছি তারার লাল আমি সৃষ্টি করছি তারার খাল আমি বানাইছি সুবহানাল্লাহ উন্নত হল লক্ষ্য হল আল্লাহ যেদিন আমরা জমিনে পাঠাইলা আমরার বাবা তোমার বুয়াইন তোর আর ফুড়িন তোর বিয়া এক লোকে হইত বাইয়ে খিয়া বইন বিয়া করত আর বনির বিয়া বই লাগবে ইলাম দিয়ে হইতো না তে আমরা আপনারা এই বারোই কাল কিন্তু অত মানুষ হয়ে যায় না আদমর বংশ আদমর শরীর তো যদি বাইয়ে বইনে বিয়া করত না কিন্তু আমরা শরীর তো বাইয়ে বইনে বিয়া নাই হারাম কেন কেন বলে এর পাগল বাহর মগজতা গিয়া পুড়িও আইছে কুয়াও আইছে আর কোরআনের পর হদিসের পর
যে ছেলের লাগি যে মেয়ের যে মেয়ের বিয়ে হইব কেমন পর্যন্ত ওই মেয়েটা ওই জামাই ছেলের পুরা তোর হাত দিতে গিয়ে বলছে যে মেয়ের লাগি তোমার সাথে হইব ওই মেয়েটা তোমার উড়া তোর হাড্ডিটা কি তাই বলছে তো তোমার উড়া তোর হাড্ডি মনে হইব তো তোমার এবং বাল্লা তুমি বলে তো বাদ বার কোনো খোঁজ আয় না তোমার বউকে বাদ করতে হয় না হইবে তোমার হাড্ডি বার মা ঠিক আছে আর আপনারা বিয়া বিতি দিতে তোমার কন্যা নেই গরবারে থাকতেছে তোমার হাড্ডি কই দিবি বাবাই হাড্ডি আইছে এখান থেকে জানো আমরা বাবার কাছ থেকে জোরে হোক আছে বাবা আল্লাহ কোরআন শরীফের মাঝে জানাইয়া দেন আমি ইনসান জাতিকে সম্মানী বানাইলাম এবং এমন সম্মানী বানাইলাম যাদের লক্ষ্য হল মুমিন আর আল্লাহ কোরআন ও মুমিন হইয়া যত জায়গার মাঝে ডাক দিয়েছে অত জায়গা কোন কোন জায়গা আল্লাহ কয় মুমিন হইয়া আবার কয় আমারে ডরাও মুমিন হইয়া আবার কয় ডরাও উস্তাদ ছাত্ররা বিদ্রা ভাই তুমি না আমারে ডরাও এদিকে কয় লাগবে অত না এর বাদেও এক উস্তাদ যদি মসজিদে কয় এই হলে তো আমি যেমন কয়েছি তোমরা আমার ডরাইও এটা কয়া লাগে নি না বেটার বললা বুঝা যাইব ডরাই তাই না কিন্তু আল্লাহ ইমানদার যে সম্মান দিয়াও কোরআন আদেশ করেন তাহলে ডরাই বল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ইমানদারের দল ইত্তাকুল্লাহ তুমি দেন আল্লাহরে ভয় করো তুমি দেন আল্লাহরে ভয় করো হাতটা তোকা দিই বয়েটা বয়ের মতো করা রাখবো মেঘ্র তৌবা করলে হবে না আল্লাহর মানুষ তো সার দেখলে খুব সুন্দর করে তো কেউ কি মাথা দিয়ে সারের বইতে নামাজ পড়েছে এসা রক্ত ফাঁকাইয়া বাপন লোকে গিয়া বা তার তো কি মাথা দিয়া বাপে বলছেন আমার ঘুরে আমি মুমিনের রুর করে বাই দিলাম দিলে আছে না কিন্তু আজ হকিকতে নামাজ পড়ছে না তুমি যদি আল্লাহর তওবা না করো আল্লাহ তোমার তওবাতে সময় লাগবে মাতুক কেনা আমরা কিছু মানুষ আছেন আল্লাহর তওবা না করি ওকে নাউযু বিল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল লক্ষ্য ওই